হাই ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। চলে এসেছি সকালবেলায়, তোমাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর একটা শাড়ি পরে বাচ্চাকে স্কুলে দিয়ে চলে এসেছি তোমাদের মাঝে কথা বলার জন্য। কারণ ঘুম থেকে উঠেই প্রথম মনে হয় যে কখন থেকে আমার ভিডিওটা শুরু করব, কখন শুরু করব, এই একটা মাথায় টেনশন থাকে। কারণ সকাল থেকে ইন্ট্রো দিতে শুরু করি, কীভাবে শুরু করব আর কোথা থেকে শুরু করব সেটাই ভাবতে থাকি সারাদিন ধরে, যে আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করব। তো প্রতিদিনই সকালবেলা তো মহিলাদের একটা কাজ থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠো, রুমটা গুছগাছ করো আর চা তৈরি করো। সেখান থেকেই আসলে তোমাদের সাথে প্রতিদিন ভিডিওটা শুরু করি, যেহেতু রুমের মধ্যে থাকি, বাহিরে তো খুব একটা যাওয়া হয় না, কিন্তু যখনই যাই তখন তো চেষ্টা করি তোমাদের জন্য বাহির থেকে কিছু ছিনারি নিয়ে আসার জন্য। আর মাঝে মাঝে ঘুরতে যাই তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো বন্ধুরা এভাবেই দেখতে থাকো সারাদিন, তো মহিলাদের এটাই কাজ, রান্না বান্না আর ঘরে কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বিরক্ত হয়েও না, কেউ একটু সহ্য করতে শেখো। আর আসলে তো আমরা সারাদিন ধরে অনেক কষ্ট করি রুমের মধ্যে, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমাদের খুব ভালো লাগে, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কারণ আমাদের লাইফটা তো এভাবে, চাকরি বাকরি করো, বিভিন্ন জায়গায় যাও বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারো, তাদের লাইফ আর আমাদের লাইফ এক নয়। আর তাহলে কিছু দেখানোরও থাকতো না, ওদেরও একটা জীবন আছে, আমাদেরও আসলে রুমের মধ্যে কীভাবে জীবনটা কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আসলে মহিলাদের লাইফ স্টাইল তো এরকমই হওয়া উচিত, তাই না? অবশ্যই, কারণ সবাই যে চাকরি বাকরি করবে এমন কোনো কথা নেই, রান্নাবান্নাও করতে হবে। তো আমি রান্না করি, অন্য একজন চাকরি করবে, এটাই স্বাভাবিক। আমার চাকরি কপালে নেই, আমি চাকরি করতে পারি না, তবে এটাও একটা চাকরি। এটা হচ্ছে মহিলাদের জীবনে একটা বড় চাকরি যে পুরো সংসারটাকে দেখবে। মহিলাদের চাকরি বলতে কী বোঝা যায়, আমার কাছে মনে হয় এটাই উচিত। প্রথমত একজন নারী বিয়ের পরে হচ্ছে তার পুরো সংসারটাকে দেখভাল করা, বাচ্চা দেখাশোনা করা, স্বামীকে দেখাশোনা করা, সংসারটাকে নিয়ে সম্পূর্ণ ভাবা। তার পাশাপাশি অবশ্যই একজন নারীর শিক্ষাগত যোগ্যতা যার আছে, এই তো গেল একটা ব্যাপার। আর একটা ব্যাপারে আসো, একজন নারী কি নিজের স্বাধীনতা থাকবে না? একজন নারী কি চাকরি বাকরি করবে না? অবশ্যই করবে, কারণ একজন নারী কোনো পুরুষের থেকে কম নয়। দেখো ব্যাপারটা, একজন নারী যখন শিক্ষিত হয় সে কিন্তু সম্পূর্ণ অধিকার আছে তার নিজস্ব চলাফেরা করার, নিজের মতো করে চাকরি বাকরি করার, নিজের স্বাধীনতা বজায় রাখার। কারণ একজন পুরুষ যা বোঝে একজন নারী কিন্তু তাই বোঝে। তারপরেও অনেক নারী আছে ঘর অভাবে থাকে, চাকরি বাকরি করে না, স্বামী সংসার নিয়ে সন্তান নিয়ে থাকে। এরপরে আসো আর একটা ব্যাপারে, যে নারী লেখাপড়া শেখেনি সে কী করবে? তার প্রসঙ্গে কিছু বলতে চাই, আসলে সেও তার প্রতিভা দেখাতে পারে। কীভাবে পারে? সে আসলে তার নিজের কর্মক্ষেত্রে যুক্ত থাকে সর্বক্ষণ। সে কীভাবে মানুষের মন জয় করবে, সে কোন কাজ দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করবে, সে কোন জিনিসটা করলে মানুষ খুশি হবে, তার আশেপাশে থাকা মানুষগুলো, সংসারের মানুষগুলো, বা মনে করো একজন মানুষ আসলে তাকে কীভাবে সে খুশি করবে, যাতে তাকে মনে না হয় যে সে কিছু জানে না বা সে কিছু বোঝে না। তো প্রত্যেকটা নারীর ব্যাপারেই আমি কথা বলছি, আমি নিজেকে নিয়েও কথা বলছি। তো যাই হোক, প্রত্যেকটা নারীকে নিয়েই কথা বলছি, প্রত্যেকটা নারীরই অধিকার আছে ভালো থাকা, শান্তিতে থাকা, সুস্থ থাকা এবং নিজের স্বাধীনতা বজায় রাখা। কথাগুলো বললাম এই কারণে, সকালবেলা উঠেই তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করতে থাকি, সারাদিন ধরে কাজ করতে থাকি। হয়তো বা অনেকে পছন্দ করো না যে প্রতিদিন সেই একই রকম ভিডিও, এগুলো কী রান্নাবান্না কাজবাজ? আসলে আমাদের লাইফটা এরকমই, কাজবাজ করতে হয় সারাদিন ধরে, রান্নাবান্না করতে হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে আসলে তোমাদের কেমন লাগে। আসলে অনেকগুলো কথা তোমাদেরকে বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম, মনের মধ্যে অনেক কিছু কথা অনেক সময় ঘোরাফেরা করে, এগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। যাই হোক, এখন হচ্ছে আমি যে শাড়িটা পরে গেছি সেই শাড়িটা এখন ছাড়বো, আর ছেড়ে এসে কিছু কাজ আছে সেগুলো করব, আর চা বসিয়েছি, চা খাবো। তো চলো আগে এই শাড়িটা ছেড়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইজ, আমার শাড়িটা চেঞ্জ করা হয়ে গেছে, এবার হচ্ছে সরাসরি রান্নার রুমে চলে যাবো, ওদিকে চা বসিয়েছি। আর কাল হঠাৎ করে গ্যাস একদমই চলে গিয়েছিলো, ভেবেছিলাম হয়তোবা গ্যাসের লাইন কেটে দিয়েছে, কিন্তু তা নয়, আসলে গ্যাসের লাইন অফ করা হয়েছিল, হয়তোবা কোথাও ঠিক করছিল। তো সকালবেলা গিয়েছিল আর গ্যাস এসেছিল হচ্ছে সন্ধ্যার দিকে, তো আমার রান্না করা হয়ে গিয়েছিল সকালবেলা, সেই জন্য আমার কোনো সমস্যা হয়নি। তবে ভয় পেয়েছি যদি আজ আবার চলে যায়, তো সেই জন্য হচ্ছে আমি আজকে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি দুবেলার, সকাল আর বিকেলে। আজকে কোনো রুটি খাবো না, আজকে সকালবেলাই হচ্ছে ভাত রান্না করছি, বেশি করে চাল বসিয়ে দিয়েছি। তো চলো যাই, আগে এক কাপ চা খাবো, তারপরে হচ্ছে বাকি কাজ শুরু করব। আর ওদিকে হচ্ছে কালকে আমাকে একজনে, মানে আমার হাজবেন্ডেরই এক স্টুডেন্ট আছে, ওর মা কিছু বিচি কলা দিয়ে গেছে, মানে পাকা কলা,
আমার বাড়িতে এগুলোকে বিচি কলাই বলা হয় সাধারণত। আসলে এই কলাগুলো তো বহুত বিচি থাকে, এই কলাগুলো কিন্তু অনেক উপকারী। মানে ছোটবেলায় দেখতাম ঠাকুরমা আমাদের খাওয়াতো, যদি হলে বা কৃমি হওয়ার লক্ষণ দেখা দিলেই দেখতাম বিচি কলা খাওয়াতো, মানে আঁঠি চাবিয়ে চাবিয়ে খেতে হতো, আর এই আঁঠির সাথে নাকি কৃমিটা পড়ে যায়, তো সেই কারণে খাওয়ানো হতো। তো গ্রামের বাড়িতে ছোটোবেলায় প্রচুর পরিমাণে বিচি কলা হতো আমাদের, তারপরে সবরি কলা হতো, তারপরে আর একটা ঠৈট্টা কলা বলা হয়। ঠৈট্টা কলা হচ্ছে দুই একটা বিচি থাকে, এর বেশি বিচি থাকে না, তো ওইগুলোকে ঠৈট্টা কলা বলা হয়। তো এখন তো অ্যাভেলেবেল তোমার সাগর কলাও হয় দেশের বাড়িতে। তো যাই হোক, বহুত দিন দেশের বাড়িতে অত বেশি যাওয়াও হয় না, আর এখন অত কিছু খাবার ওখানে খাওয়া হয় না, এখানে কিনে খেতে হয় সব কিছু। তো চলো যাই, তোমাদের দেখাই বিচি কলা আসলে কোনটাকে বলে, হয়তো বা অনেকেই চেনো, অনেকে চেনো না, দেখাচ্ছি। কারণ শহরের বাড়িতে আসলে বিচি কলাটা খুব কম পাওয়া যায়। তো চলো দেখাই। তো গাইস, রান্নার রুমে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমার ভাতের বলক চলে এসেছে, আর এদিকে আমার চায়েরও বলক চলে এসেছে, এখন চাটা খাবো আগে। আর এই কলাটা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো পেকে গেছে, এই যে এইটা হচ্ছে বিচি কলা। দারুণ মিষ্টি হয় কিন্তু এগুলো, প্রচুর পরিমাণে মিষ্টি হয়। আর এটা দিয়ে কিন্তু বড়া পিঠা খেতে খুবই চমৎকার একটা উপকরণ বলতে পারো, মানে এটা দিয়েই বেশিরভাগ সময় গ্রামের বাড়িতে কিন্তু বড়া তৈরি করা হয়। তো এই যে দেখো, ভালো করে দেখাচ্ছি, এটা আসলে দেখানো কিছুই নেই, তবুও দেখাচ্ছি তোমাদের, কারণ অনেকেই তো চেনো মনে হচ্ছে। এই যে এটা তো পেকে গেছে, এটা খাবো, আসলে অনেক উপকারী কিন্তু এটা। আমার চায়ের জল হয়ে গেছে, এটাই যে আমার ভাতেরও বলক চলে এসেছে, দেখো হচ্ছে ভাতটা, একটু দেখতে হবে কেমন হয়েছে। তো প্রায় হয়ে এসেছে, তো ভাতটা এখন নামাতে হবে। তো গাইজ, এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এবার আমাকে ভাতটা নামাতে হবে, ভাতটা নামিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? ততক্ষণ তোমরা ভালো থাকো, ফিরে আসছি। তো গাইজ, দুপুরবেলা রান্না শেষে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, তাই সন্ধ্যাবেলা চলে এসেছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, আর আমার মেয়েরা একটু আচার খেতে চেয়েছে, জলপাই দিয়ে আচার তৈরি করে দেবো খুব সহজ উপকরণ দিয়ে। তেমন কিছু মশলা এখানে নেই, কিন্তু তারপরও বানিয়ে দিচ্ছি। গুড় নিয়েছি, জলপাই নিয়েছি, কাঁচা জলপাই কেটে একটু সরিষার তেল দিয়ে দিলাম, সাথে দিয়েছি হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, এতেই হয়ে যাবে, চমৎকার একটা আচার তৈরি হয়ে যাবে। যেহেতু বাচ্চারা খেতে চেয়েছে, এতে বেশি মশলা ব্যবহার করতেও হবে না, কারণ পাঁচফোড়নটা নেই। আর জলপাইয়ের মিষ্টি আচারে আসলে আমরা যে আরকু গুঁড়া মশলাটা কিনে থাকি বাজার থেকে, মাংসের মশলা, ওই মশলাটা কিন্তু ব্যবহার করা যায়, খুব ভালো হয়, খুব টেস্টি হয় আর কি। মাংসের মশলাটা যদি ব্যবহার করা হয়, আমি অনেকবার করে দেখেছি, খুব চমৎকার হয়। একটু সিরকা বেশি করে দিয়ে দিলে সারাটা বছর রাখা যায়, আর মাঝে মাঝে রোদ দিলে, তো এটা যেহেতু খেয়ে ফেলবে এখনই, তাই তেমন কোনো মশলা ব্যবহার করিনি। ছোটো মেয়েটা খেতে চেয়েছে, ওর আবার আচারটা খুব বেশি পছন্দ, তাই ওকে একটু বানিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা এখন শেষ করব, দেখো হয়ে গেছে কত সুন্দর। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবে। এই যে দেখো হয়ে গেছে আমার জলপাই আচার। তো যাই হোক,